ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মানহা, হ্যাঁ মা, ভালো আছে? ওয়ালাইকুম আসসালাম নোহা। নোহাকে খুব সুন্দর লাগছে, দুইটা বেনি করেছে নোহা। নোহার চুলগুলো বড় হয়ে গেছে মাশাল্লাহ। এই যে আমাদের আরেকজন জয়েন করলো, তুফাতুল জান্না আনিশা, একদিনও নিজে থেকে কথা বলে না। অনেকদিন পরে মনে হয় ক্লাসে এসেছ আজকে দীপাঞ্জলি। এটা কার আইডি? দীপঙ্কর শিকদার, একটু কথা বলবে প্লিজ। আজকে কি নতুন ক্লাসে? ওয়ালাইকুম আসসালাম মা, কেমন আছো? কেমন আছিস?
শ্রদ্ধা ভালো আছি মা, তুমি ভালো আছো? ঠিক আছে, আমরা অনেকে হ্যাঁ আমরা হ্যাঁ মা, তোমার সাথে তো কথা হলো আফরা। তুমি কেমন আছো? হ্যাঁ মা ভালো আছি, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। এই যে আমরা অনেকে চলে এসেছি, তোমরা CW খাতা বের করো তো, আজকে আমি একটু লেখা দিব, তোমরা লিখতে পারো কিনা দেখব। তোমরা সবাই CW খাতা বের করো। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ মা শুনতে পাচ্ছি। হ্যাঁ মা আমি দেখাবো কি পড়বে। তোমরা সবাই CW খাতা বের করেছো? আচ্ছা তাহলে এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনো সবাই। আমরা গত তিনটি ক্লাসে পরপর তিনটি ক্লাসে বাংলা শতকীয়া 21 থেকে 50 পর্যন্ত শিখেছি। হ্যাঁ হ্যাঁ মা সবাই শোনো, আমরা গত ক্লাসগুলোতে যে 21 থেকে 50 পর্যন্ত বাংলা শতকীয়া গুলো শিখেছিলাম, আমি সেখান থেকে বেছে বেছে তোমাদের জন্য কয়েকটি সংখ্যা দিয়েছি, সংখ্যায় দিয়েছি, কথায় লিখে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে দেখে আমি কি দিয়েছি দেখবে এবং সেটা খাতায় লিখবে। আচ্ছা দীপাঞ্জলি মা, তুমি অনেকদিন পরে জয়েন করলে আজকে। ও কোথায় ছিলে এতদিন? কি শরীর ভালো ছিল নাকি বেড়াতে গিয়েছিলে? কোনো সমস্যা ছিল মা? অসুস্থ ছিল তাই জন্য। ও আচ্ছা আচ্ছা, এখন ভালো আছে? সবাই দেখতে পাচ্ছো? সবাই দেখতে পাচ্ছো? হ্যাঁ দেখো, 1 নম্বরে দেওয়া আছে সংখ্যায় লেখো, আমি 4টা দিয়েছি, দেখো কথায় লিখে দিয়েছি, তোমরা এগুলো সংখ্যায় লিখবে। 2-এ দেখো কথায় লিখো, সংখ্যায় দেওয়া আছে কথায় লিখবে। তোমরা তাহলে তোমরা সবাই CW খাতায় না দেখে দেখে এগুলা লিখবে, কেউ দেখে লিখবে না, আম্মুর সাহায্য নিবে না, নিজেরা যা পারো যেভাবে পারো সেভাবে লিখে ফেলো। দেখি সবাই শুরু করো তো, ঝটপট করে সুন্দর করে লিখবে যেন হাতের লেখাও সুন্দর হয় এবং সঠিক হয়। লেখা শুরু করো সবাই। আমি মিউট করে দিয়েছিলাম, তোমাদের কারো সমস্যা থাকলে আনমিউট করে নাও, আনমিউট করে কথা বলতে পারবে। হ্যাঁ অঙ্ক খাতাতেই তো লিখবে, অন্য কোনো খাতায় লিখবে না। অঙ্ক খাতায় তো তুমি লিখবো,
গণিত খাতায় লিখবে সবাই, অন্য কোনো খাতায় লিখবে না। সবাই লেখে, হ্যাঁ বলো। প্রথমে প্রথমে কি চব্বিশ সংখ্যায় লিখবো নাকি তারপর এবারে লিখবো? প্রথমে এক নম্বরে সংখ্যায় লেখো বলা আছে, তার মানে নিচে যে চারটা আছে সবগুলোই সংখ্যায় লিখতে হবে। মিস আমি কি কথা লিখে চব্বিশ তোমার ইচ্ছা, তুমি লিখতে চাইলে লিখতে পারো, না লিখতে চাইলেও সমস্যা নেই। সবাই লিখেছো? যাদের লেখা শেষ হয়নি একটা ছবি নিয়ে নাও কিংবা আগে উঠিয়ে নাও, নিয়ে লিখতে থাকো, আমি বাকিদের একটু লেখাগুলো চেক করে নিই। কে কে লিখেছো স্ক্রিন শেয়ার করো। আমাদেরকে বলো একটু স্ক্রিন শেয়ার করে দেওয়ার জন্য। কে লেখা দেখাবে? হ্যাঁ দেখান। Thank you.
কে লেখা দেখাবে মা? লেখা দেখাও, দেখাতে চাচ্ছ কে? হ্যাঁ মা দেখাও। হ্যাঁ মেহরিমা হাসান মানহা অনেক সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, ভেরি গুড। তুমি স্টপ করে দাও। হ্যাঁ এরপরে কে দেখাবে? দীপাঞ্জলি। হ্যাঁ আমি দীপাঞ্জলি দেখাবো। হ্যাঁ দীপাঞ্জলি, হ্যাঁ দীপাঞ্জলি সুন্দর হয়েছে, সংখ্যায় লেখাগুলো সঠিক আছে। তবে এই যে 50-এর পাশে যে 50 বানানটা লিখেছো এটা একটু ভুল আছে, ঠিক করে নাও। এবার কথায় লেখো, 2 নাম্বারটা দেখাও, খাতাটা দেখা যাচ্ছে না। দীপাঞ্জলি তুমি তো 1 নাম্বার লিখেছো, 2 নাম্বার প্রশ্ন উত্তরগুলো দেখাও, এর পরের গুলো দেখাও। দীপাঞ্জলি তুমি পরের গুলো লেখো নাই, লেখো নাই। আচ্ছা আমি ছবি দিচ্ছি, আবার লেখো। আচ্ছা আমি ছবি দেখাচ্ছি, তুমি আবার লেখো। এই যে দেখো 2 নাম্বার কথায় লেখো, নিচে দেখো 4টা আছে, এগুলো কথায় লিখতে হবে। হ্যাঁ দীপাঞ্জলি একটু 2 নাম্বারটা, হ্যাঁ মা দেখো। হ্যাঁ আমরা বলে দিলে হবে না, ওরাই দেখে উচ্চারণ করে লিখবে। দীপাঞ্জলি সংখ্যাগুলো উঠিয়ে নাও। হ্যাঁ 25 বানান হয়েছে, শ্রদ্ধা 22 লিখেছো,
ওই যে 24-এর পরে 22 এটা 32 হবে, এটা ভুল হয়েছে, এটা ঠিক করে নাও, স্টপ করে দাও মা। আচ্ছা মিস, আমি মানে আমার কারো যদি আমারটা দেখুন। হ্যাঁ দেখো, দীপাঞ্জলি তুমি 2 নম্বরের সংখ্যাগুলো একটু উঠিয়ে নাও, নিয়ে পরে আস্তে আস্তে লেখো। আমরা বলে দিবে না, তুমি দেখে দেখে উঠাও। Thank you.
গেলি দেখাও। দীপাঞ্জলি 25 বানান ভুল, কয়ের উপর চন্দ্রবিন্দু হবে, কয়ের পরিবর্তে রং হবে, আর আমি সম্ভবত 47 দিয়েছি, 46 দেইনি, তারাও তো একটু দেখে নেই। হ্যাঁ দীপাঞ্জলি, তোমার 25 বানান ভুল, 28 বানান ভুল, 46 দেইনি, 47 দিয়েছি, তুমি এটাও ভুল করেছো, এগুলো ঠিক করে লিখে নাও। এখন কে খাতা দেখাবে? দেখাও মা, দেখাও। সানা তোমার লেখা দেখা যাচ্ছে না, আর একটু উপরে ধরো খাতাটা। সানা রামু একটু খাতাটা ধরে দেন, সানা ধরতে পারছে না, আপনি খাতাটা ধরেন। হ্যাঁ এক নাম্বারটা দেখেছি, দুই দেখাও, আর একটু নিচে দেখাও, নিচের লেখাগুলো দেখাও। হ্যাঁ সানা খুব সুন্দর হয়েছে সানা, তবে এক আর দুই নাম্বার লেখো নাই, মানে দুটো প্রশ্ন দিয়েছি তো। হ্যাঁ মা খুব সুন্দর হয়েছে সানা, নাম্বার লিখে নিবে, দুটো প্রশ্ন দিয়েছি, এক দুই এগুলো লিখে নিবে। খুব সুন্দর হয়েছে মা, তবে আনিশা তুমি যে কাজটা করেছো মার্জিনে বাইরে লিখেছো, মার্জিনে বাইরে কেউ লিখবে না, আমি প্রতিটা ক্লাসেই বলি যে মার্জিনে বাইরে কেউ লিখবে না। অদিত্রি লেখা দেখাও মা, অদিত্রি অদিত্রি আর রাইসা বাকি আছো লেখা দেখানোর? অদিত্রি আর রাইসা লেখা দেখাও নাই, তোমরা একটু লেখা দেখাও।
ম্যাশ লিখতে পেরেছে অদিতি, বাকি দুইটা আর লিখতে পারে নাই। আচ্ছা সমস্যা নাই, অদিতি আস্তে আস্তে লেখা শিখে ফেলছে। অদিতি ভেরি গুড, খুব সুন্দর হয়েছে না? ঠিক আছে, এবার রাইসা লেখা দেখাবে। রাইসা শুধু রাইসা লেখা দেখায় নাই, বাকি সবাই দেখিয়েছ। আর আমাদের তো আজকে সময় নেই, আমরা আজকে পড়তে চেয়েছিলাম 21 থেকে 30 পর্যন্ত। তোমরা একটু দেখো আগামী ক্লাসে আবার পড়াবো, আজকে যেহেতু সময় হচ্ছে না এখান থেকে একটু দেখো। আমরা আজকে ইংরেজি শতকীয়া 21 থেকে 30 পর্যন্ত শিখতে চেয়েছিলাম, তোমরা একটু বাসায় পড়ে নিবে। এটা বলো তো এই সংখ্যাটি কত? এটা কত? 22 ভেরি গুড। আমরা পরে ক্লাসে বানান করে পড়ব, আজকে সময় স্বল্পতার কারণে আমরা শুধু সংখ্যা পড়ব। 22 হ্যাঁ, এটা বলো কত? 23 ভেরি গুড। এখন বলো কত এটা? 24 ভেরি গুড। বলো 25, এই তো সবাই পারে, ভেরি গুড। বলো কত? 26 ভেরি গুড। বলো 27 ভেরি গুড। এখানে সংখ্যাটি কত? 28 28 28
আদিতি বলছে না, আদিতি চুপ করে আছে, আদিতিও বলবে, সবাই বলবে। সবাই তো পারো দেখা যাচ্ছে, তাহলে তোমরা বাসায় বাসায় একটু পড়ে নিবে, আগামী ক্লাসে আমি তোমাদেরকে সংখ্যা এবং বানান করে পড়াবো। আজকে সময় নেই তাই আর পড়ালাম না, আর লেখা দেখাও নাই কেউকে। হ্যাঁ মা, এইসবগুলো এগুলোই থাকবে। 21 থেকে 30 পর্যন্ত সংখ্যায় লিখবে, শুধুমাত্র সংখ্যায় লিখবে। এইসবগুলো বলো না, যেদিন আবার ক্লাস সেদিন দেখাবে। সংখ্যায় SW খাতায় লিখে ফেলবে। আজকের মতো করে না, আর আমাকে 21 থেকে 30 পর্যন্ত আচ্ছা লেখা দেখো নাই। রাইসা, রাইসা তো মনে হয় আমার কথা শুনতে পাচ্ছে কিনা বুঝতেছি না। আচ্ছা মানহা 1320, তুমি খাতা দেখিয়েছো মানহা? ওকে, আমাদের সময় শেষ হয়ে যাবে, আর যদি কেউ খাতা দেখানো আর কেউ খাতা দেখানো বাকি থাকলে দেখাও। আমাদের এখন সময় শেষ হয়ে যাবে, সবাই তাহলে ভালো থাকবে, SW গুলো করবে। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম, বাই বাই।